হ্যালো স্টুডেন্টস, আজকে আমি স্ট্যান্ডার্ড 3 বিজ্ঞান পড়াবো। আগের দিন আমাদের পঞ্চম পাঠ পড়া হয়েছিল, আজকে আমি ষষ্ঠ পাঠ পড়াবো, পেজ নাম্বার 42। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে জল। আজকে আমরা জানবো যে জলের উপাদান কী কী, জলের কটি অবস্থা ও জলের উৎস ব্যবহার। তো চলো শুরু করা যাক। আমরা সকলেই জানি যে জলের অপর নাম জীবন। জলের অপর নাম জীবন কেন? কারণ জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, তাই জন্য জলের অপর নাম জীবন। জল একটি তরল পদার্থ। জলে বিশুদ্ধ জলের গন্ধ, স্বাদ, বর্ণ নেই। জলের কোনো গন্ধ হয় না। জলের কোনো নির্দিষ্ট আকার বা আয়তনও হয় না। জলকে যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে। অর্থাৎ আমরা যদি একটা বালতিতে জল রাখি তো জলটা বালতির আকার ধারণ করবে, বা একটা বাটিতে রাখলে তখন জলটা বাটির আকার ধারণ করবে। জলের উপাদান হলো হাইড্রোজেন ও অক্সিজেন। দুই ভাগ হাইড্রোজেন ও এক ভাগ অক্সিজেন নিয়ে জল তৈরি হয়। জলের বর্ণ, গন্ধ নির্দিষ্ট না, কোনো আকার না থাকলেও জলের ভার বা ওজন আছে। অর্থাৎ জল একটা জায়গা জুড়ে থাকে, তো তাই এই জলকে বলা হচ্ছে জড় পদার্থ। আমরা প্রকৃতিতে জলের তিনটি অবস্থা দেখতে পাই। অর্থাৎ জলকে গরম করলে, অতিরিক্ত গরম করলে জলের একটা একরকম অবস্থা, জলকে অতিরিক্ত ঠান্ডা করলে আর এক রকম অবস্থা, এবং জল সাধারণ অবস্থায় যখন থাকে তখন তার আর এক রকম অবস্থা। অর্থাৎ জলকে যখন গরম করা হয় তখন সেটা বাষ্পে পরিণত হয়। আমরা দেখবো যে মা যখন রান্না করে তখন কড়া থেকে দ্রুত বেগে ধোঁয়া উঠতে থাকে, বা যখন চায়ের কেটলিতে জল বসিয়ে দেওয়া হয়, জলটা যখন ফুটতে থাকে তখন চায়ের কেটলির মুখ দিয়ে ধোঁয়া বা বাষ্প বার হয়। এবং জলকে যখন আমরা ফ্রিজে রেখে দিই তখন কম বেশি সবাই বাড়িতে ফ্রিজ আছে, তো তোমরা জানবে যে জলকে যখন ফ্রিজে রাখা হয় তখন সেটা কী হয় যে বরফে পরিণত হয়। অর্থাৎ অতিরিক্ত ঠান্ডায় জল বরফে পরিণত হয়। এবং জলের যে তরল অবস্থা, অর্থাৎ সাধারণ অবস্থা, সেটাকে আমরা সবথেকে বেশি ব্যবহার করি, সমস্ত কাজে আমাদের জল লাগে। তো এই হলো জলের তিনটে অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন অবস্থা কোনটা? কঠিন অবস্থা হচ্ছে বরফ, মানে যখন জল যখন বরফ হয়ে যায়, ঠান্ডা হয়ে, তখন সেটা কী হয়, শক্ত হয়ে যায়। এবং তরল অবস্থা যেটা আমরা ব্যবহার করি সবসময়, জল খাচ্ছি, রান্নার কাজে ব্যবহার করছি, ইত্যাদি কাজে আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে তরল অবস্থা। এবং গ্যাসীয় অবস্থা হচ্ছে জলটা যখন বাষ্প হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে গ্যাসীয় অবস্থা। জল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে পৃথিবীতে আমাদের ব্যবহৃত জলের পরিমাণ খুবই কম। আমরা মিষ্টি জল ব্যবহার করি, এই মিষ্টি জল মাত্র 3%। বেশিরভাগ জল আছে উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ আকারে। সারাদিন জল খাওয়া থেকে শুরু করে ধোয়া, মোছা, স্নান করা, পরিষ্কার করা, চাষের কাজ ইত্যাদিতে জল খুবই প্রয়োজন। তাই জল অত্যন্ত মূল্যবান সম্পদ, জলকে অপচয় করা ঠিক নয়। তো জল, আমরা যে জল ব্যবহার করি, সমুদ্রের জল কি? সমুদ্রে তোমরা যারা যারা সমুদ্রে গেছে দেখবে, জানো নিশ্চয়ই যে সমুদ্রের জল কি হয়, নোনতা হয়, মানে সেই জল ব্যবহার করা যায় না। কিন্তু আমাদের যে আমরা যে জল পান করি বা জল ব্যবহার করি সেটা কি হয়, সেটা মিষ্টি জল। তো এই মিষ্টি জলের ভাগ মোট জলের থেকে মাত্র 3%। বেশিরভাগ জলই আছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বরফ আকারে জমে আছে। তো আমাদের বিভিন্ন কাজে, ধোয়া মোছা, স্নান করা, পরিষ্কার করা ইত্যাদি কাজে আমাদের জলের প্রয়োজন হয়। চাষ করার ক্ষেত্রে আমাদের জলের প্রয়োজন হয়। সেই সবই আমাদের এই মিষ্টি জলের থেকে ব্যবহার করতে হয়। সেই কারণে জল একটি অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ সম্পদ, এবং এই জলকে অপচয় করা কখনোই ঠিক নয়। আজকে এই পর্যন্ত, এই প্রশ্নগুলো তোমরা পড়বে।